হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার ইফতারের একটি সহজ রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের মুচমুচে বেগুনি তৈরি করে দেখাবো। বেগুনিকে কীভাবে পারফেক্ট স্বাদে তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের উপর একটি চালনি নিয়ে নিচ্ছি। এরপর চালনির মধ্যে নিয়ে নিব 1.5 কাপ বেসন। বেসনের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার বেসনগুলোকে প্রথমেই চেলে নিব। এতে করে বেসনের গোলা তৈরির পর কোনো প্রকার লাম্পস থাকবে না। বেসনগুলো চেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার বেসনের সাথে সবগুলো মশলাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, পানি একবারে দিলে ব্যাটারের ঘনত্ব পারফেক্ট হবে না। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, অর্থাৎ মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চাউলের গুঁড়া, 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। চাউলের গুঁড়া এবং ময়দা ব্যবহার করার কারণে বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে এবং ভাজার পরে 2 থেকে 3 ঘন্টা ক্রিসপি থাকবে। এই পর্যায়ে আমার ব্যাটারটা ঘন মনে হচ্ছে, তাই আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি একটি বেগুনকে এরকম সাইজে কেটে নিয়েছি। বেগুনের জন্য বেগুনগুলোকে খুব বেশি পাতলা করে কাটা যাবে না, আবার খুব বেশি ভারী করেও কাটা যাবে না, মাঝারি সাইজে কেটে নিতে হবে। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। এখন লবণ পানির মধ্যে বেগুনগুলোকে ভালো করে ভিজিয়ে নিব। এতে করে বেগুনের মধ্যে যদি কোনো পোকা থাকে তা বেরিয়ে আসবে। এবার বেগুনগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। বেগুনগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিব 7 মতো লবণ, 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 2 চা চামচ গরম তেল। এতে করে ভাজার সময় বেগুনিগুলো খুব বেশি তেল অ্যাবজর্ব করবে না। এবার এগুলোকে আবারও খুব ভালো করে বিট করে নিব। বিট করা হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্ব বোঝার জন্য আমি বেসনের মধ্যে একটি আঙ্গুল ডিপ করে নিচ্ছি। দেখুন, ব্যাটার দিয়ে আমার আঙ্গুলটি পুরোপুরি কভার হয়ে গিয়েছে, অর্থাৎ ব্যাটার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন বেগুনিগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে একটি বেগুনকে প্রথমে এভাবে ডিপ করে নেব, এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিব। একইভাবে আমি বাকি বেগুনগুলোকে বেসনের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। বেগুনিগুলো তেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে বেগুনিগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
বাকি বেগুনগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন বেগুনগুলো দেখতে মাশাল্লাহ কতটা ফুলকো লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। ইফতারিতে এরকম একটি পারফেক্ট বেগুনের রেসিপি থাকলে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।